হ্যালো ভিয়ার্স ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরেকটা একটা নতুন ভিডিওতে তোমাদের আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিকের গত চার বছরের কোয়েশ্চেন পেপার সম্পর্কে তো ডু অ্যাজ ডিরেক্টেড সেকশনের মধ্যে যেসব গ্রামারগুলো দেওয়া থাকে সেই গ্রামারগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব এবং কোন ধরনের গ্রামার দেওয়া হচ্ছে কোন টাইপের গ্রামারগুলো সব বেশি আসছে ইত্যাদি বিষয় নিয়ে তো আশা করি এই চার বছরের দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো আর দু হাজার আঠারো এই চারটা বছরের গ্রামার সেকশনের বিষয়গুলি যদি একটু ঠিকঠাক দেখো তাহলেই তোমাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে কোন ধরনের গ্রামার সব থেকে বেশি আসছে এবং কোন টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন করছে তোমরা বেশি কথা না বলে আমাদের আলোচনা বিষয়ে ফিরে যাই কারণ এই ভিডিওটা একটু লং হতে পারে সো লেটস স্টার্ট তো সর্বপ্রথম আমি শুরু করছি টু থাউজেন্ড ফিফটিন দ্যাট মিন্স দু হাজার সালের যে ডুয়াস ডিরেক্টের পর্বের মধ্যে যেসব গ্রামার ছিল সেগুলি নিয়ে তো প্রথমে হচ্ছে যে দেখো হু ডাসান্ট নো রামলাল তো ব্যাকেটে আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাফার্মেটিভ সো এই সেন্টেন্সটাকে এখন আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে বা ট্রান্সফর্ম করতে হবে ট্রান্সফরমেশান থেকে এটা একটা সেন্টেন্স দেওয়া হয়েছে এবং ট্রান্সফর্মেশনে কিছু রুলস রয়েছে সেগুলো হচ্ছে যে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না ওকে তাহলে আমরা এই সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করি তাহলে সেন্টেন্সটা এইরকম সেন্টেন্সে দাঁড়াবে যে এভরিবাডি নোজ রামলাল তাহলে এই সেন্টেন্সের অর্থের কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না দেখো এখানে বলা হয়েছিল যে কে না রামলালকে চেনে কে না রামলালকে চেনে অ্যান্সারটাতে দ্যাট মিন্স অ্যাফার্মেটিভ হয়ে গেলো সবাই রামলালকে চেনে তাহলে আমাদের এই সেন্টেন্সের যে অর্থটা সেটার কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না দ্বিতীয়ত ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেট দ্য হারমেড টু দ্য জার ব্যাকেটে বলে দেওয়া হয়েছে ন্যারেশন চেঞ্জ সো এই ন্যারেশন চেঞ্জটাকে যদি আমরা ন্যারেশনে চেঞ্জ করি তাহলে প্রথমেই নিয়ে আসতে হবে আর তার আগে বলি যে রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর অ্যাফার্মেটিভ থাকলে সেই টু এর পরিবর্তে আমরা টোল ইউজ করি তাই সেন্টেন্সটা হচ্ছে এরকম দ্য হারমিট টোল দ্য চার তারপরে কমার পরিবর্তে দ্য তারপরে এখানে ইউ বলতে এখানে যেহেতু জারকে বোঝানো হয়েছে তাই থার্ড পারসেন্ট সিঙ্গুলার হি ইউজ করেছি আর এই এটা হচ্ছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টেন্স আর ন্যারেশনের দুটোই যদি সরি রিপোর্টিং ভাব যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টের ডিসপিজেও পাস্টে হবে তাই এখানে আমরা হ্যাড এই যে অলরেডি বিন এটা ইউজ করছি তাহলে এটাও পাস্ট হয়ে গেলো অ্যান্ড তারপরে হচ্ছে আনসার্ট তাহলে পুরো ন্যারেশন চেঞ্জটা হচ্ছে দ্য হার্মি টুয়ার দ্য চার দ্যাট হি হ্যাড অলরেডি বিন আনসার্ট ওকে পরবর্তীটা দেখো যে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুস মেক কমপ্লেক্স সো এই সিম্পল সেন্টেন্সটাকে এখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে আর কমপ্লেক্সে কনভার্ট করতে গেলে আমাদের দুটো কিছু কনজাংশান আছে সো সেই কনজাংশানের সাহায্যে আমাদের কমপ্লেক্স করা হয় তো সেন্টেন্সটা এরকম দাঁড়াবে যে আই ওয়ান্টেড আ পেয়ার অফ শ্যুট শ্যুজ তারপরে দ্যাট এখানে আমরা দ্যাট কনজাংশান নিয়ে এসেছি দিয়ে আমরা এটাকে কমপ্লেক্স তৈরি করছি দ্যাট ওয়্যার ব্লু এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটেনি তার পরবর্তীতে দেখো দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড তো ব্যাকেটে বলা হয়েছে ভয়েস চেঞ্জ আর ভয়েস চেঞ্জ নিয়ম অনুযায়ী প্রথমত আমরা অবজেক্টটাকে নিয়ে আসবো তাহলে অবজেক্ট হচ্ছে এখানে দ্য গ্রাউন্ড আর এই দ্য গ্রাউন্ডটা সামনে চলে এসেছে দেখো দ্য গ্রাউন্ড তারপরেই এখানে যেহেতু এটা ছিল পাস্ট কন্টিনিউস টেন্স তাই ওয়াজ বিং বসেছে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ডাক তারপরে বাই দিয়ে দ্য হারমিট তাহলে সেন্টেন্সটা হচ্ছে যে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাক বাই দ্য হারমিট পরবর্তীতে দেখো দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি মেক স্প্লিট সো এই সেন্টেন্সটাকে আমাদের স্প্লিট করতে হবে ভেঙে টুকরো টুকরো করতে হবে তো কটা সেন্টেন্সে টুকরো করতে হবে এটা কিন্তু এখানে বলা হয়নি তো নর্মালি আমরা দুটো সেন্টেন্স এখানে করে রাখবো ওকে তো প্রথমত হচ্ছে দেখো যে দ্য হারমিট তারপরে হু দেওয়া হয়েছে তো এই হুটাকে আমরা তুলে দেবো হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট এই টুকুটা লিখে পুস্টপ তো আমি এটাই করেছি দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট এটা একটা সেন্টেন্স আর বাকি যে অংশগুলো পড়ে থাকলো বা বাকি থাকলো সেগুলো নিয়ে একটা সেন্টেন্স হচ্ছে যে হি যেহেতু একই ব্যক্তি দুটোই কাজ কমপ্লিট করছে তাই হি ব্রোক ইন্টু মাই রেভারি দিয়ে আমরা দ্বিতীয় সেন্টেন্সটা কমপ্লিট করছি তাহলে দুটো সেন্টেন্সের আমাদের স্প্লিট হয়ে গেল এটা পরবর্তীটা দেখো দিস ইজ দ্য বেস্ট টাইম মেক পজিটিভ ডিগ্রি তো এটা আমাদের ডিগ্রি চেঞ্জ বলে দিয়েছে পজিটিভ ডিগ্রিতে করতে হবে আর ডিগ্রি চেঞ্জের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি কীভাবে পজিটিভ কম্পারেটিভ সুপারিটিভ করা হয় সেটাতে ভালোভাবে দেখানো হয়েছে যদি ভিডিওগুলি দেখে থাকো তাহলে খুব সহজে এটা পজিটিভ ডিগ্রি করতে পারবে যেহেতু এখানে অন অফ দ্য বা অফ অল নাই তাই আমরা এটাকে পজিটিভে করতে গেলে নো আদারের সাহায্য নেব তাই নো আদার দিয়ে আমরা এখানে শুরু করেছি দেখো নো আদার টাইম তারপরেই ইজ অ্যাজ গুড অ্যাজ দিস এটা হবে এই ডিগ্রির পজিটিভ ডিগ্রি ওকে তো এই হচ্ছে আমাদের দু হাজার সতেরো সালের সরি পনেরো সালের কোয়েশ্চেন টু থাউজেন্ড ফিফটিনের এরপরে আমরা চলে আসি টু থাউজেন্ড সিক্সটিন দু হাজার ষোলো সালে কী এসেছিলো এবং কোন ধরনের গ্রামার দেওয়া হয়েছিল তো প্রথমেই আমরা পেয়ে গেছি দেন আই ওয়ান্ট টার্ন ইউ লোস সেই দ্য উমেন টু দ্য বয় ব্যাক হচ্ছে নার্সেন চেঞ্জ তাহলে এটা আমাদের ন্যারসেন চেঞ্জ করতে দেওয়া হয়েছে যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমরা সেম একই রকম সেট টু এর পরিবর্তে আমরা টোল্ড ইউজ করব তাহলে দ্য ওম্যান টোল্ড দ্য বয় তারপর কমার পরিবর্তে দ্যাট তারপরে দেন শব্দটা যেহেতু আছে তাই দেনটা বসছে আর এখানে আই বলতে এখানে সি সি দ্যাট মিন্স এখানে দ্য ওম্যানকে উল্লেখ করা হয়েছে তাই এখানে আমরা সি ইউজ করেছি আর যেহেতু ওন্ট আছে তাই আমরা এখানে উড নট টার্ন যেহেতু এখানে ইউ ইউ বলতে এখানে ছেলেটাকে তাই এখানে হিম তারপরে লুস হচ্ছে লুস তো এই হচ্ছে সে চেঞ্জ যে দ্য ওম্যান টোল্ড দ্য বয় দ্যাট দেন সি উড নট টার্ন হিম লুস এটা হবে এই নার্স চেঞ্জ পরবর্তীটা হচ্ছে যে আই ফাউন্ড দ্য উইন্ডো ভয়েস চেঞ্জ একটা ভয়েস চেঞ্জ খুব সহজ এবং সিম্পল ভয়েস চেঞ্জ অবজেক্টটাকে সরাসরি নিয়ে চলে আসলো প্রথমে দ্য উইন্ডো চলে আসলো প্রথমে যেহেতু সিম্পল পাস টেন্স বা পাস তাই এখানে বি হিসাবে ওয়াজ আসছে তারপরে ভাবের পাস পার্টিসিপাল ফর্ম তারপরে বাই দিয়ে আই থেকে সেটা মি তাহলে সেন্টেন্সটা হয়ে গেলো কি দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি ক্লিয়ার পরবর্তীটা দেখো যে আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি স্প্লিট ইন্টু টু সেন্টেন্স সো এখানে বলেই দেওয়া হয়েছে যে এই সিম্পল সেন্টেন্সটাকে দুটো সেন্টেন্সে স্প্লিট করতে হবে তো প্রথমত আমরা দেখি এখানে যে গেটিং ইন্টু কম্পার্টমেন্ট তারপরে কমা দেওয়া হয়েছে তাহলে এই টুটার মধ্যে একটা সেন্টেন্স আমরা তৈরি করবো সো সেটা হবে যে আ ম্যান গট ইন টু দ্য কম্পার্টমেন্ট এই হচ্ছে প্রথম সেন্টেন্সটা আর পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে যে স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি যেহেতু এখানে এই ব্যক্তিটি স্ট্যামার্ট করছিল তাই এখানে হি স্ট্যামার্ট অ্যান্ড অ্যাপোলজি এটা লিখলেই আমাদের সেন্টেন্সটা দুটো সেন্টেন্সে স্প্লিট হয়ে গেল তারপর এটা দেখো দিস ইজ নট আট অ্যাপ্রোচ অ্যাফার্মেটিভ এটা একটা নেগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম করতে হবে তো অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সের যে ট্রান্সফর্মগুলো ছিল তো আমি বলেছিলাম যে কিছু সেন্টেন্স থাকে বা ওয়ার্ড থাকে যেগুলোতে আমরা বিপরীত শব্দ বসাই আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ সো ঠিক সেই রকমভাবেই আমরা এখানে একটা সেন্টেন্স পেয়ে গেছি দিস ইজ আ রং অ্যাপ্রোচ এখানে ছিল কারেক্ট আর কারেক্টের বিপরীত হচ্ছে রং তাহলে আমরা এখানে রংটা ইউজ করেছি এই যে রং আর যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স ছিল দে ইজ নট তাই এটাকে আমরা করে দিয়েছি পজিটিভ সেন্টেন্স ইজ শুধু তাহলে দিস ইজ আ রং অ্যাপ্রোচ তাহলে অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়েই আমরা এই সেন্টেন্সটার ট্রান্সফর্ম করে ফেললাম ওকে পরবর্তী সেন্টেন্সটা দেখো সি ওয়াজ সাইলেন্ট বলেছে নেগেটিভ তো ওটাও নেগেটিভ করতে হবে অ্যাফার্মেটিভ তো নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে হবে তো সেন্টেন্সটা হচ্ছে যে সি ওয়াজ নট টকিং অর ভোকাল এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করলে সেটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেলো আর অর্থেরও কিন্তু কোনো পরিবর্তন হলো না পরবর্তী সেন্টেন্সটা দেখো সি ডিড নট লিভ দ্য শাট তাহলে এখানে বলেছে অ্যাফার্মেটিভ এই সেন্টেন্সটাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিতে হবে রূপ আর এখানে নট লিভ বলেই দেওয়া আছে ডিড নট লিভ তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি নেগেটিভ সেন্টেন্স আর এইটুকুটার থেকে আমরা এইভাবে এই সেন্টেন্সটার ট্রান্সফর্ম করবো যে অ্যাফার্মেটিভ নিয়ে যেতে হবে তাহলে সি লিফ থেকে সেটা করে দিচ্ছি আমরা লেফট ফার্স্ট ইন্ডেফিনিট টেন্স আর সে লেফট দ্য ডোর আর শার্ট মানে বন্ধ আর এটার বিপরীত করে দিচ্ছি আমরা সেটা হয়ে যাচ্ছে ওপেন মানে খোলা তাহলে সেন্টেন্সটা হচ্ছে কি সি লেফট দ্য ডোর ওপেন এইভাবে যদি আমরা ট্রান্সফর্ম করি তাহলে কিন্তু কোনো অর্থে পরিবর্তন হচ্ছে না আর সেন্টেন্সগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তাহলে এই হলো আমাদের টু থাউজেন্ড সিক্সটিনের কোয়েশ্চেনের সলভ এরপরে চলে আসছে আমাদের টু থাউজেন্ড সেভেনটিন সো দু হাজার সতেরো সালে কী এসেছিলো দেখি প্রথমত হচ্ছে যে উই উইল সুন বিট ইউর স্টেশন তারপরে আই সেট টু দ্য গার্ল ন্যারসেন চেঞ্জ তো ন্যারসেন চেঞ্জ এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এটা হয়ে যাবে আই সেট টু দ্য গার্ল তাহলে আই টোল্ড দ্য গার্ল তারপরে কমার পরিবর্তে দ্যাট ইউজ করছি আর উই থেকে এখানে উই বসছে আর উইল থেকে উড চলে আসছে শুন আছে শুন বসছে বি আছে বি বসে যাবে অ্যাট ইউর স্টেশন ইউর বলতে এখানে হার কথা উল্লেখ করা হচ্ছে দ্যাট মিনস এখানে সেই মেয়েটির কথা বলা হচ্ছে তাই এখানে আমরা হার স্টেশন ইউজ করছি তাহলে পুরো সেন্টেন্সটা ন্যারসেন চেঞ্জ হচ্ছে যে আই টোল দ্য গার্ল দ্যাট উই উড বি উড বি বিট ইউর স্টেশন পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে দেখো মাই প্যারেন্টস ওয়ার ওয়ার বি রিজার্ডেড অ্যাজ অ্যান আইডেল কাপেল ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে তাহলে এখানে কিন্তু সাবজেক্টের উল্লেখ নাই আর সাবজেক্টের উল্লেখ না থাকলে আমরা সামন অন পিপল উই ইত্যাদি ধরনের শব্দ দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ করে থাকি তাই এখানে আমরা এখানে উই দিয়ে ভয়েস সরি এখানে পিপল দিয়ে আমরা ভয়েস চেঞ্জটা করেছি যে পিপল রিগার্ডেড মাই প্যারেন্ট অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল যেহেতু আমাদের যে ভয়েসটা করে দেওয়া হয়েছে সেটা প্যাসিভ ভয়েসে আছে সেটাকে আমাদের অ্যাক্টিভে ফিরিয়ে আনতে হচ্ছে আর অ্যাক্টিভে যখন আমরা ফিরিয়ে আনতে যাচ্ছি তখন কিন্তু কোনো সাবজেক্ট পাচ্ছি না আর না পাওয়ার কারণেই আমরা এখানে পিপুল ইউজ করেছি তবে সব ক্ষেত্রেই পিপুল ইউস হবে সেটা না কোথাও সামন বা কোথাও অন কোথাও উই ইত্যাদি ব্যবহার হয়ে থাকে এরপরে দেখো আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান পজিটিভ ডিগ্রি তাহলে এখানেও কিন্তু আমরা একটা ডিগ্রি চেঞ্জ পেয়ে গেছি আর এই ডিগ্রি চেঞ্জের মধ্যে দেখো ওয়ান অফ দ্য বা অফ অল শব্দটি নেই আর এইগুলো না থাকলে সেটা পজিটিভই করতে হলে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নো আদার তাই নো আদার আমরা পেয়ে গেছি এখানে নো আদার দিয়ে ইউজ করবো তাহলে নো আদার ম্যান ওয়াজ সো ইম্পর্টেন্ট অ্যাজ আই ওয়াশ এইভাবে আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর হবে আমাদের এই সেন্টেন্সটাও বা এইভাবে আমাদের করতে হবে ডিগ্রি চেঞ্জ ওকে এর পরবর্তী সেন্টেন্সটা দেখো আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে অ্যাফার্মেটিভ সো এই সেন্টেন্সটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ সেন্টেন্স আছে ওকে তাহলে সেন্টেন্সটা হবে ভাবে যে আই হার্ডলি রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে ওকে এর পরবর্তীটা দেখো যে মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে তাহলে যেহেতু সিকিওর সিকিওর আমরা বিপরীত শব্দ করব আর অ্যাফার্মেটিভ আছে তাই নেগেটিভে নট নিয়ে আসবো তাহলে মাইন ওয়াজ নট এ বিট এ বিট সিকিউরটা হয়ে যাচ্ছে ইনসিকিউর চাইল্ডহুড তাহলে পুরো সেন্টেস হচ্ছে মাইন ওয়াজ নট এ বিট তাহলে নট এ বিটটা নিয়ে আসলাম আর সিকিউরের বিপরীত শব্দ ইনসিকিউর করলাম তারপরে যা আছে বাকি সম্পূর্ণ একই রকম রাখলাম পরবর্তী সেন্টেসটা দেখো দ্য ওয়াটার ড্রপিং ফ্রম হিস ফেস দ্য বয় লুকড অ্যাট হার স্প্লিট ইন্টু টু সেন্টেন্স তো এই সেন্টেন্সটাকে একটা সিম্পল সেন্টেন্স আর এই সেন্টেন্সটাকে আমাদের স্প্লিট করতে হবে সেটা দুটো সেন্টেন্সে আমাদেরকে স্প্লিট করতে বলা হয়েছে তাহলে প্রথম সেন্টেন্সটা হবে দ্য ওয়াটার থেকে শুরু করে ড্রপিং ফেস এইটুকুটার মধ্যে একটা সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে তাহলে এটা এইরকমভাবে আমরা লিখবো যে দ্য ওয়াটার ওয়াজ ড্রপিং ফ্রম হিজ ফেস এটা একটা বাকি অংশটা দেখো করে দেওয়া আছে দ্য বয় লুকড অ্যাট হার ওকে তাহলে এটা আমাদের দুটো স্প্লিট সেন্টেন্স হয়ে গেলো ওকে স্প্লিট করে ফেললাম দুটো সেন্টেন্সে এরপরে চলে এসছি আমরা টু থাউজেন্ড দ্যাট মিনস গত পর্বে যেগুলো দেওয়া হয়েছিলো বা গত সালে যেগুলো বা পরীক্ষা যেগুলো এসেছিলো সেগুলো এবার নিয়ে আলোচনা করছি তো প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে আবার ন্যারেশান চেঞ্জ তাহলে এখান থেকে ভালো করে একটা বিষয় বোঝার চেষ্টা করো যে প্রত্যেক বছরে একটা করে নারেশান চেঞ্জ আসছে তাই না ওকে তাহলে হচ্ছে যে ওয়াজ আই বদার ইউ হোয়েন আই টার্ন দ্যাট কনার আর্ক্স্ট দ্য ওমেন তো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগভ সেন্টেন্সের ন্যার সেন্টেন্স করতে হলে আর্ক্স নিয়ে আসতে হয় আর অলরেডি দেওয়া আছে তাহলে সেন্টেন্সটা হচ্ছে দ্য ওমেন আর্ক্স যেহেতু এই সেন্টেন্সটা দ্যাট মিন্স আর এস আমাদের শুরু হয়েছে হেল্পিং ভার্ভ দিয়ে আর এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আমরা এখানে কনজাংশন হিসাবে ইফ বা কমার পরিবর্তে বলতে গেলে ইফ বা ওয়েদার শব্দটি ব্যবহার করব তো এখানে আমরা ইফ ব্যবহার করি ওকে ইফ ব্যবহার করেছি আর সেন্টেন্সটাকে আমাদের হিছনে নিয়ে যেতে হবে স্টেটমেন্টে তাই আইটা এখানে হচ্ছে দ্য ওম্যান আর ওম্যানের পুরাল পুরোনো হচ্ছে সি তাই আমরা সি ইউজ করেছি যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাই এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে তাহলে সি হ্যাডবিন বদারিং এতদূর পর্যন্ত আমরা কমপ্লিট করলাম ওকে পরবর্তী অংশটা দেখো যে ইউ ইউ মিন্স এখানে সেই কাকে বলা হচ্ছে এখানে কোনো একটা থার্ড পার্সেন্ট ব্যক্তিকে ইউ বলা হচ্ছে তাই এখানে আমরা হি থেকে হিম ইউজ করছি তারপরে দেখো এখানে হোয়েন আছে হোয়েনটা আমরা বসিয়ে দিচ্ছি তারপরে আবার আই সো আই বলতে সেই ওইম্যানটাকে বোঝানো হচ্ছে তাই এখানে আবার সি ইউস করছি আমরা তারপরে দেখো পাস্ট ইন্ডেফিনিট টেন্স তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স তাই হ্যাড টার্ন দ্যাট কর্নার ওকে তো এই হচ্ছে আমাদের নারেশন চেঞ্জ এরপরে দেখো দ্বিতীয় নম্বর হচ্ছে মাই ফাদার খুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল ভয়েস চেঞ্জ এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে প্রত্যেক বছর একটা করে ভয়েস চেঞ্জ আমাদের দেওয়া থাকছে সো এখানে দেখো অবজেক্টটাকে নিয়ে এসো তাই কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট এতদূর হচ্ছে একটা অবজেক্ট যেহেতু কুড আছে তাই আমরা এখানে কুড বি ইউজ করবো প্যাসিভে আর ভারবের পাস পার্টিসিপাল কনভ থেকে কনভাইড হয়ে গেছে তারপরে দেখো দেওয়া আছে ইন ভেরি সিম্পল যা আছে বসিয়ে দিই ইন ভেরি সিম্পল তারপরে আছে ডাউন টু দ্য আর্থ বাই তামিল ফ্যামিলি সরি বাই তামিল পর্যন্ত যা আছে বসিয়ে দিলাম এবার আমাদের এখানে আর জিনিস লিখতে হবে মাই ফাদার সো এখানে আমাকে লিখতে হবে যেহেতু লিখে নাই বাই মাই ফাদার ওকে বাই মাই ফাদার তাহলে সেন্টেন্সটা কমপ্লিট ওকে এরপরে দেখো তিন নম্বর হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফর গেট আওয়ার ব্রেফ এনকাউন্টার নেগেটিভ সেন্টেন্স সো নো সোনার হ্যাডের ব্যবহার জানলে গেলেই এটা তোমরা করতে পারবে সো প্রথমেই আমরা লিখবো নো সোনার হ্যাড তারপরেই এখানে সি আছে সি ইউস হয়েছে লেফট দ্য ট্রেন তারপরে তারপরেই যে একটা কমা রয়েছে আমাদের ছোট্ট করে দেখতে পাচ্ছ ট্রেনের পরেই তাই আমরা এখানে ওটার পরিবারকে দেন শব্দটা ইউজ করবো আর বাকি যে অংশটা আছে পুরোটাই হুবহু যা থাকবে বসিয়ে দেব কপি করে ওকে পরবর্তী দেখো চার নম্বর হচ্ছে আই ওয়াজ দ্য মোস্ট আনহ্যাপি অফ ম্যান পজিটিভ ডিগ্রি তো ডিগ্রি চেঞ্জও আমাদের মাঝে মধ্যে দেখা যাচ্ছে সো এটা হবে দেখো অন অফ দ্য নেই অফ অলে নেই তাহলে আমরা পজিটিভে করতে গেলে নো আদার নো দ্যান ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাস আই এম ওকে এই হচ্ছে আমাদের ডিগ্রি চেঞ্জ তো ডিগ্রি চেঞ্জের ওপরে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে খুব সহজেই তোমরা এটাগুলো ডিগ্রি চেঞ্জ করতে পারবে পরবর্তীটা দেখো বাট দ্য ইটার্নাল সামার স্যাল নট ফেট এটাকে বলেছে অ্যাফার্মেটিভ করতে হবে আর অ্যাফার্মেটিভ করতে গেলে সেটা নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে আর আমরা কিছু ওয়ার্ডের বিপরীত শব্দ ইউজ করবো অপোজিট ওয়ার্ড সো বাট দ্য ইটার্নাল সামার এত পর্যন্ত ঠিক আছে তারপরে উইল নট ফেড এটার পরিবর্তে আমরা ইউজ করবো কন্টিনিউ টু এক্সিস্ট এই শব্দটা ইউজ করবো তাহলে সেটা অ্যাফার্মেটিভে কনভার্ট হয়ে গেল পরবর্তীতে দেখো আই উইশ টু কিল ইউ এবার বলা হচ্ছে মেক নাউন ফ্রম দ্য আন্ডার লাইন ওয়ার্ড সো যে লাইনটাতে আন্ডারলাইন দেওয়া আছে ওয়ার্ডটাতে সেটাকে এখন আমাদের নাউন ফর্ম তৈরি করতে হবে সো উইস উইসড মানে হচ্ছে ইচ্ছা প্রকাশ করেছিল তো এটাকে আমরা এখন এমনভাবে তৈরি করবো যেটা সেটা নাউনে পরিণত হবে তো এই রকমভাবে যদি করা যায় মাই উইস ওয়াজ টু কিল ইউ তাহলে কিন্তু এটা একটা নাউন হিসেবে কাজ করছে আর এটা নাউনে কনভার্ট হয়ে গেল আর এটার অর্থের সেরকম কোনো পরিবর্তন আসলো না আর অর্থের সেই রকম কোনো পরিবর্তন হয় না নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ট এগুলো পরিবর্তে কিছু কিছু সময় অর্থেরও কিন্তু পরিবর্তন হয়ে থাকে সামান্য তবে সম্পূর্ণ না ওকে তো এই হচ্ছে আমাদের চার বছরের গত চার বছরের কোয়েশ্চেন পেপারের যে গ্রামার অংশগুলো থাকে সেগুলো তো আমরা বেশিরভাগ বিষয় দেখতে পেলাম যে ডিগ্রি চেঞ্জটা মোটামুটি একটু আসছে আর ট্রান্সফরমেশান আসছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগুলো আসছে ইন্টারোগেটিভ আসছে আর আসছে আমাদের ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ আর স্প্লিট এই ধরনের গ্রামারগুলো একটু বেশি দেওয়া থাকছে তো আশা করি বুঝতে পেরেছো এবং তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট হয়ে গেছে কোন ধরনের গ্রামারগুলো সব থেকে বেশি দেওয়া হয়েছে তো আজকে আমি আর বেশি কথা বলবো না যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে আর ফিউচারে এই ধরনের আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেললাইকনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকবে আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে এ নাইস ডে